আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, সুখবর সুখবর সুখবর, গ্রামীণ সিম কোম্পানি অবশেষে আমাদের মনের কথা শুনছে। নতুন আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ তারা বাজারে ছেড়েছে। দর্শক শ্রোতা, আপনারা এখন থেকে এক সপ্তাহের জন্য আনলিমিটেড ইন্টারনেট প্যাকেজ কিনতে পারবেন, 30 দিনের জন্য কিনতে পারবেন। তো এটার জন্য আমাদের কত খরচ হবে, কত টাকা করে জিবি পড়বে, আমি আপনাদের সাথে আলোচনা করব। দর্শক শ্রোতা, আপনারা জানেন যে কয়েকদিন আগে যখন সকল কোম্পানিকে বলা হলো যে আপনারা প্যাকেজ সংখ্যা কমায় নিয়ে আসেন, তখন কিন্তু ইন্টারনেটের দাম বেড়ে গেছে এবং 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য যে ইন্টারনেট প্যাকেজগুলো ছিল আনলিমিটেড, সেগুলো কোম্পানি বন্ধ করে দিয়েছে। তো আমাদের ভাই ইন্টারনেট ব্যবহার করাও কমে গেছে। তো দেখতে পাচ্ছিলেন যে কয়েকদিন আগেও গ্রামীণ ফোন এখানে 25 জিবি, 75 জিবি বা 50 জিবির আনলিমিটেড প্যাকেজ রেখেছিল, যেগুলোর দাম ব্যাপক পরিমাণে, যেটা ভাই আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। তো গ্রামীণ ফোন নতুন 2টা প্যাকেজ দেখতে পাচ্ছেন, 7 দিন এবং 30 দিন, যেটা আনলিমিটেড ট্যাবে তারা রেখেছে, যদিও বা তারা নাম কিছুটা পরিবর্তন করে দিয়েছে। তার মানে এখানে কিছু গাবলা আছে, তারা কোনো নিয়মকানুন এখানে বসায় দিছে। দর্শক শ্রোতা, আমরা যদি বাঙালি দেখি, বাঙালি কলারা কিন্তু 7 দিন বা 30 দিনের কোনো প্যাকেজ এখানে রাখে নাই। আনলিমিটেড প্যাকেজে যেগুলো MB রাখছে সেগুলোর ব্যাপক পরিমাণে দাম, যেটা আমাদের পক্ষে কেনা সম্ভব না। দর্শক শ্রোতা, এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে 7 দিনের ইন্টারনেট প্যাকেজের দাম তারা ধরেছে গ্রামীণ ফোন কত, 298 টাকা। কিন্তু নামটা একটু ভিন্ন কেন ভাই, আমরা জানতে চাই কি সমস্যা ভাই। এটা আমার নতুন পেজ ভাই, প্লিজ সবাই একটু ফলো করে দিবেন প্লিজ ভাই, পায়ে ধরি ভাই, আমি আপনাদের সাথে থাকতে চাই। তো দেখেন আমরা একটু হিসাব করি যে কত করে জিবি পড়বে, গ্রামীণ ফোন আমাদের ভালোর জন্য করেছে নাকি এটাও একটা বাস খাবো আমরা। তো দেখা যাক, এখানে 7 দিন মেয়াদের 298 টাকা, ওকে আমরা ওপেন করলাম। ওপেন করার পরে 30 দিনের ক্ষেত্রে আরেকটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে, আপনার সাথে থাকেন দেখামনি। তো এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে যে ভাই কিছু কন্ডিশন তার মানে আছে, এখানে 7 দিন মেয়াদ দিবে, আপনি আনলিমিটেড 298 টাকা দিয়ে কিনতে পারবেন, আপনি 1 সপ্তাহ চলে যাবে। কিন্তু এখানে এই যে এটা কী লেখা রাখছেন ভাই, 40 জিবি, মানে কি ভাই, তার মানে আপনি 40 জিবি পর্যন্ত হাই স্পিড পাবেন। এবং এখানে কোম্পানি বলে দিয়েছে যে আপনারা একটু হটস্পট ব্যবহারের ক্ষেত্রে সচেতন থাকবেন, বা নিরুৎসাহিত করা হয়েছে যে এক্সট্রা ফোনগুলোতে ভাই আপনারা হটস্পট দিয়ে ইন্টারনেটগুলো শেয়ার করেন না, তাহলে আরও তাড়াতাড়ি ফুরিয়ে যাবে। অর্থাৎ 40 জিবি আমরা এখানে ভাই ফুরাবো 7 দিন মেয়াদে এখানে 298 টাকায়, এবং এর পরবর্তীতে স্পিড কমে যাবে, যেটা খুবই কম, ব্রাউজ করতেই কষ্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে কত করে পড়লো, আমরা একটু ক্যালকুলেটর দিয়ে দেখি যে কত করে পড়তেছে। তাহলে 298 আমরা ভাগ দিব হচ্ছে 40 জিবি দিয়ে, তাহলে জিবিটা কত করে পড়তেছে এটা আমাদের দেখতে হবে। অর্থাৎ 7 টাকা 45 পয়সা জিবি পড়তেছে, মোটামুটি ভালো ভালো বলবো যে হ্যাঁ, এটা একটা ভালো সিদ্ধান্ত। তবে ভাই আনলিমিটেড বইলে আনলিমিটেড ট্যাবে রাইখা আমরা যত খুশি তত ইউজ করবো, এমনটা কেন আপনারা দেন না। তো এরপরে দেখেন, আমি বলছিলাম যে 30 দিনের ক্ষেত্রে একটু মজা আছে আপনাদের ক্ষেত্রে, 30 দিনের ক্ষেত্রে একটু এক্সট্রা আপনাদের বোনাস তারা দিয়ে রাখছে। যেমন দেখেন, দেখেন এখানে 30 দিনের প্যাকেজটা, এখানে আপনি আরও কিছু বিষয় পাবেন। 30 দিনের নিলে আপনি 200 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবেন, এরপরে স্পিড কমে যাবে, ঠিক আছে। এখানে এই যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন যে আপনি এইগুলা কিন্তু এক্সেস করতে পারবেন, এই যে হইচই বলেন বা চরকি বলেন বা এইগুলো দেখতে পারবেন এই MB দিয়া, সেটা কিন্তু বলতেছে যে ওয়েব সিরিজের ব্যাপার স্যাপার আছে, আপনি বেনিফিটেড হইতে পারবেন, এগুলা এক্সেস কিন্তু থাকবে আপনার। হ্যাঁ, এইগুলোর এক্সেস আপনারা দিয়ে দেওয়া হবে, এটার দাম হচ্ছে 1099 টাকা। এটা কত করে পড়তেছে, 1099 ভাগ 200 জিবি, এটাতে একটু কম পড়ে, মানে আর একটু কম পড়বে আপনার। হ্যাঁ, অর্থাৎ 5 টাকা 6 টাকার মতো পড়বে, কারণ এখানে খরচও বেশি, এই জন্য আপনাদের জিবির দামটা একটু কমাই দিল। ভালো ভালো লাগলো, গ্রামীণ ফোন তো একটু চেষ্টা করেছে, অন্য কোম্পানিতে এইটুকু চেষ্টাও করেননি আপনারা। তো ভিডিওটা শেয়ার করে বন্ধুবান্ধবদেরকে জানিয়ে দিবেন।